ব্যাপারটা এমন হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলে, শুধু সাকিব ভুয়া এটা তো সত্যও না, কারণ সাকিব তো একা আসলে ভুয়া না, প্রত্যেকেই ভুয়া এক্সেপ্ট মাহমুদউল্লাহ রিয়াদ। যেভাবে ক্রিকেট খেলতেছে আর যেভাবে অপদস্থ হচ্ছে প্রতিপক্ষ বোলারদের হাতে, প্রতিপক্ষ ফিল্ডারদের হাতে, এবং যখন তারা বল করতেছে ব্যাটারদের হাতেও অপদস্থ হচ্ছে, প্রত্যেকেই ভুয়া এক্সেপ্ট মাহমুদউল্লাহ রিয়াদ। প্রত্যেকেই আসলে দুয়ো শোনা উচিত এবং এটা তারা ডিজার্ভ করে। বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটাররা যে সুবিধা যে উচ্চতায় উঠছে, ওরা ওদেরকে মানুষ ভাবা শুরু করে নাই তখন থেকে যখন থেকে বাংলাদেশে জার্সি পরছে, টাকা পয়সা আর্ন করা শুরু করছে। ভাই ভাত সিদ্ধ হতো না যাদের বাড়িতে, তাদের বাড়িতে এখন 6-7-10টা এসি, 3-4টা প্রাডো। আপনি এত পরিবর্তন যখন দেখবেন তখন নিঃসন্দেহে তাদের মধ্যে অন্য চেতনা জাগ্রত হয়, অন্য মানসিকতা তৈরি হয়। এবং সবসময় একটা কথা বলা হয়, গরিব যখন বড় হয় তখন মানসিকতাও গরিব হয়। এই ক্রিকেটারদের দিকে তাকান, প্রত্যেকের নিবেদন দেখুন, প্রত্যেকের নিংড়ে দেওয়া দেখুন, এখানে আপনি প্রশ্ন পাবেন যে ক্রিকেটারদের মানসিকতা, ক্রিকেটারদের শারীরিক ভাবভঙ্গি কতটা ঘাটতি আছে। এবং এই ঘাটতি নিয়ে এবং দলের মধ্যে এত বিভাজন, এত দ্বন্দ্ব নিয়ে আপনি ক্রিকেটটা খেলতে পারবেন না। দেখুন, গতকাল আমি একটা ভিডিও দেখছি, সেখানে বাংলাদেশের মিডিয়া কমিটির চেয়ারম্যান বিসিবির টিটু মাঠের মধ্যে বল নিয়ে কি করতেছে, মানে ভাবা যায় ইডেন গার্ডেন্সে টিটু বল নিয়ে মাঠের মধ্যে আছে। সেখানে জালাল ইউনুস, ওর কাজটা কী, কোনো দিন কি জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছে, বা ওর আসলে ভূমিকাটা কী? অর্থাৎ জালাল ইউনুস, এই টিটু, এই বাশার, এই নান্নু, এদের অবদানটা এই মুহূর্তে কী? এবং যারা কিনা টিমের সঙ্গে সম্পৃক্ত নয় তারাও এখন মাঠে চক্কর দিচ্ছে, মাঠে ঘোরাঘুরি করছে, মাঠে বল নিয়ে ঘুরছে, কেউ ব্যাট করতেছে। সেদিন দেখলাম খালেদ মাহমুদ সুজন বল করতেছে, কখনো ব্যাট করতেছে। মানে এইরকম তামাশা হয় বিশ্বকাপের মাঠে এসে আপনার দল পারফরমেন্স করতেছেন না, মুখ লুকানো দায়। মানে দর্শকদের হয়েছে কি বুঝছেন, মানে এমন একটা দশা, না পারি ম্যাচ দেখতে, না পারি ম্যাচ না দেখে থাকতে। এই যে টিকিট কাটছে, আমিও নিজে 800 টাকা দিয়ে টিকিট কাটছে, 800 রুপি, প্রায় 1200 টাকা। তো এই যে টিকিট কাটলাম, এই টিকিট কেটে ম্যাচটা দেখলাম, আমার মনে হচ্ছে কি প্রত্যেক দর্শক দাবি করতেই পারে টিকিটের টাকা ফেরত দে। আমরা কিন্তু চাই না পাকিস্তানের সঙ্গে জিতুক, কিন্তু চাই কি পাকিস্তানের সঙ্গে ভালো ক্রিকেট খেলুক। শুধু পাকিস্তান না, যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশ ভালো ক্রিকেট উপহার দিক। 10 ওভার খেলা হয়ে যায়, দর্শক কেন বের হয়ে আসবে? এবং খুব গালিগালাজ করে অশ্লীল অশ্রাব্য কথা বলতে বলতে বের হয়ে আসতেছে, তার মানে কি দলের প্রতি আস্থা উঠে গেছে দর্শকদের। এবং এইটা যদি চলতে থাকে, দেখবেন সাকিব পাশ দিয়ে যাবে, কিছু বলবে না, ওর শোরুম উদ্বোধনে লোক আসবে না, তাসকিনদের প্রতি আগ্রহ হারাবে, মুশফিকদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে মানুষ। এবং নতুন প্রজন্মের যে ক্রিকেটাররা, যাদেরকে বলছি ভবিষ্যতের সাকিব তামিম, মুশফিক, রিয়াদ কিংবা মাশরাফি, এইটা আসলে মুখেই থাকবে, বাস্তবে হবে না। এবং এটাই বাস্তবতা, এটাই হচ্ছে ইডেন গার্ডেন্স থেকে সত্যিকারের উপলব্ধি।